আসসালামু আলাইকুম। 519টি পদে বাংলাদেশ নির্বাচন কমিশনে এসএসসি পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা এসএসসি পাশ করে আছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তো আপনারা এখানে ছেলে মেয়ে সকলে আবেদনটি করতে পারবেন। তো বাংলাদেশের 64 জেলা থেকে সকলে আবেদনটি করতে পারবেন। তো আপনারা যারা নির্বাচন কমিশনের চাকরি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, সেটি হলো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রত্যেকটা চাকরির খবর সর্বপ্রথম আপনাদের সামনে চলে আসে। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিএ প্রকল্প দ্বিতীয় পর্যায়, এর অধীনে 519টি উপজেলা থানা নির্বাচন অফিসের জন্য আই পিপল লিমিটেড আউটসোর্সিং পদ্ধতিতে 519 জন স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্যান্স অপারেটর অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করবে। তো শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম এসএসসি বা সমমান পাশ হলে আপনার আবেদনটি করতে পারবেন। তো যে কোনো স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে কম্পিউটারের উপর ডিপ্লোমা থাকতে হবে। নির্বাচন কমিশনের প্রকল্প কার্যক্রমে অভিজ্ঞতাদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তো আগ্রহী প্রার্থীগণকে নিম্নলিখিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তো আপনারা যারা আবেদনটি করতে ইচ্ছুক এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনারা আবেদনটি করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আবেদনের সময়সীমা হলো আবেদনপত্র গ্রহণের তারিখ 29শে মার্চ। 29শে মার্চ থেকে আবেদন শুরু এবং 6 এপ্রিল পর্যন্ত আবেদন চলবে। তো আপনারা যারা আবেদন করতে চাই তারা অবশ্যই 6 এপ্রিল এর মধ্যে আবেদনটি করে নেবেন বিকাল 5টা পর্যন্ত। আই পিপল লিমিটেড সাধারণ বীমা ভবন থ্রু 12তলা 139 মতেজিল বা ঢাকা 1100 হটলাইন নম্বর। তো আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনার এই হটলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল আজকের চাকরি সার্কুলার। যারা আবেদন করতে চুক তারা অবশ্যই আবেদনটি সময়ের মধ্যে করে নেবেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকটি নতুন নতুন খবর আপনাদের সামনে চলে আসবে। ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।